গোটা দুনিয়ার ক্রিকেটে তো বটেই, এশিয়া কাপেও মাদার অব অল ব্যাটেল ভারত পাকিস্তান ম্যাচ। আর শ্রীলঙ্কার বৃষ্টিতে হাই ভোল্টেজ ওই ম্যাচটা বাতিলে টনক নড়েছে এসিসির। শুধু পাল্লে কেলে নয়, বৃষ্টির বড় বালাই কলম্বোতেও। তাই ভেনু লিস্ট থেকে ছেটে ফেলা হচ্ছে প্রেমাদাসা স্টেডিয়ামের নাম। শিডিউল করা এশিয়া কাপের 13 ম্যাচের 9টার ভেন্যু শ্রীলঙ্কা, যাতে 17 তারিখের ফাইনাল সহ 6টা ম্যাচের আয়োজক কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম। কলম্বোয় কদিন ধরেই বৃষ্টির বাড়াবাড়ি, ভারী বর্ষণে শহরের উত্তর অংশে রীতিমতো বন্যা, আর ওই উত্তরেই প্রেমাদাসার অবস্থান। আবহাওয়ার পূর্বাভাস দিচ্ছে অশনি সংকেত, কলম্বোয় আরও সপ্তাহ দুয়েক চলতে পারে এমন বৃষ্টির দাপট। সেটা হলে ফাইনাল তো দূরের কথা, সুপার ফোরের ম্যাচগুলোও হবে পণ্ড, বড় রকমের আর্থিক ক্ষতির মুখে পড়বে এসিসি ও ব্রডকাস্টাররা। তাই এখন ভেন্যু পরিবর্তনে দফায় দফায় মিটিং এসিসি আর লঙ্কান ক্রিকেট বোর্ডের। সুপার ফোরের খেলাগুলি পাল্লে কেলে এবং ডাম্বুলাই করার কথাই ভাবা হচ্ছে। অবশ্য এসবের মধ্যে এসিসিকে নতুন আরেক প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাজে আবহাওয়ার কারণে শ্রীলঙ্কা থেকে একেবারে সরিয়ে এশিয়া কাপের বাকি ম্যাচগুলো পাকিস্তানে আয়োজনের আহ্বান জানিয়েছে পিসিবি। এরই মধ্যে এসিসি চেয়ারম্যান জয় শাহর সঙ্গেও কথা বলেছেন পিসিবির ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান জাকার শাহ। যেহেতু নিরাপত্তার কারণে পাকিস্তান সফরে যেতে চায় না ভারত, তাই তাদের ম্যাচগুলোর জন্য বিকল্প ভেন্যু হিসেবে দুবাইয়ের নাম প্রস্তাব করেছেন জাকার শাহ। এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে ক্যান্ডিতে। ফাইনাল সহ সুপার ফোরের ম্যাচগুলো হবার কথা রয়েছে কলম্বোতে। এর মধ্যে শুধু সুপার ফোরের একটা ম্যাচ হবে পাকিস্তানের লাহোরে। সেই ম্যাচে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বাদবাকি ম্যাচগুলো নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বুধবারের মধ্যে এশিয়া কাপের ভেন্যু নিয়ে নতুন ঘোষণা আসতে পারে জানাচ্ছে লঙ্কান ডেইলি মিরর। ফিরসানা জহির, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.